এরাজ্যে পড়ুয়াদের টিউশনে পড়ার প্রবণতা সবচেয়ে বেশি। দেশের মধ্যে এরাজ্যেই সবচেয়ে বেশি হারে পড়ুয়া সরকারি স্কুলে পড়ে। অষ্টম শ্রেণী পর্যন্ত স্কুলে নাম নথিভুক্ত করার পড়ুয়ার সংখ্যাও চমকপ্রদ। কিন্তু পড়াশোনা কতটা হচ্ছে? নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে বুধবার প্রকাশিত 2022 আসার বা অ্যানুয়াল স্টেটাস অফ এডুকেশন রিপোর্টের রিপোর্ট সেই প্রশ্নই তুলে দিল। আমরা এখনো ভাবি স্কুলের উদ্দেশ্য হচ্ছে সরকারি চাকরি পাওয়া, আর কিছু না। এবং যেগুলো লেখাপড়া করে চাকরি পাওয়া যায় সেগুলো পাওয়া, আর কিছু না। এইখানে একটা বদল আনতে হবে, একটা বিশ্বাস আনতে হবে যে সব বাচ্চা শিখতে পারে, সব বাচ্চা শিখতে পারে এবং যত দূর অব্দি পড়বে তাতে তাদের লাভ হবে। আসারের রিপোর্টে দেখা যাচ্ছে এরাজ্যের গ্রামীণ এলাকায় তৃতীয় শ্রেণীর শিশুদের মধ্যে 8% বর্ণ পড়তে অক্ষম, 18.1% অক্ষর পড়তে পারে কিন্তু শব্দ বা তার বেশি নয়, 22% শব্দ পড়তে পারে কিন্তু তৃতীয় শ্রেণীর পড়ুয়া প্রথম শ্রেণী স্তরের পাঠ পড়তেই অক্ষম, 33% তৃতীয় শ্রেণীর পড়ুয়া দ্বিতীয় শ্রেণী স্তরের পাঠ পড়তে পারে। অঙ্কের ক্ষেত্র তৃতীয় শ্রেণীর শিশুদের মধ্যে 5% বেশি শিশু 1 থেকে 9 সংখ্যা পর্যন্ত চিনতে পারে না, 34.5% শিশু 99 পর্যন্ত সংখ্যা চিনতে পারে কিন্তু বিয়োগ করতে পারে না, 18.8% শিশু বিয়োগ করতে পারে কিন্তু ভাগ করতে পারে না। অবশ্য এই সমস্যা শুধুই বাংলার নয়, সার্বিক। রিপোর্ট অনুযায়ী স্কুলে শিশুর সংখ্যা বাড়লেও তাদের পঠন পাঠনের উন্নতি তেমন আশাপ্রদ নয়। এ বিষয়ে সরকারের ভূমিকায় যে গুরুত্বপূর্ণ তা উঠে আসে এদিনের আলোচনায়। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে যারা পুরো 2 বছর কোভিডের জন্য যারা কষ্ট হয়েছে, যারা 2022-এর গোড়াতে তৃতীয় শ্রেণীতে যারা ভর্তি হয়েছে, কার্যত তারা তার আগে একদিনও কিন্তু লেখাপড়া শেখেনি। এবং এর জন্যে প্রথমত অনেক বেশি শিক্ষক প্রশিক্ষক দরকার। মানে সাধারণভাবে যা শিক্ষক সংখ্যা আমাদের স্কুলে আছে, পদের সংখ্যাই কম, শিক্ষকের সংখ্যা আরও কম। সম্প্রতি আমাদের রাজ্যে শিক্ষক নিয়োগ নিয়ে যে তোলপাড় চলছে সে ব্যাপারে আমি একেবারেই আলোচনায় আনতে চাই না, আমার আশা করি কেউ আনবেন না, কিন্তু সেটা যে একটা অত্যন্ত প্রাসঙ্গিক একটা দিক, সেটা নিয়ে তো কোনো সংসারের কোনো জীবন থাকতে পারে না। প্রথম এডুকেশন ফাউন্ডেশন এবং লিভার ফাউন্ডেশনের আয়োজনে এদিনের সমীক্ষা প্রকাশ অনুষ্ঠানে উঠে এলো রাজ্য ও দেশের স্কুল শিক্ষার হতাশা এবং স্বস্তির একাধিক তথ্য। সব অধ্যাপক বন্ধুর সঙ্গে যখন কথা বলছিলাম, সে আমার মাথায় একটা অসাধারণ ভাবনা ছুড়ে মারলো, বলল, ভেবে দেখেছিস চিকিৎসা শিক্ষা ব্যবস্থাটা আমাদের কেমন যেন জসী মঠের মতন অবস্থায় হয়ে যাচ্ছে। তো এটা শুনে আমার বুকটা কেঁপে উঠল। আমি ভাবছি এবং ভাবাটা আরো বেশি প্র্যাকটিস করার চেষ্টা করছি যে সেই অবস্থাটার থেকে আমরা যাতে বেরিয়ে আসতে পারি। নিয়োগ দুর্নীতির অভিযোগে যখন তোলপাড় রাজ্য স্কুল সিস্টেমের মধ্যে থেকে চিহ্নিত হচ্ছেন অযোগ্য শিক্ষক, তখন এই রিপোর্ট এবং নোবেলজয়ীর বার্তা বাংলায় শিক্ষা এখন কতটা সুদিন ফিরিয়ে আনতে পারে সেটাই দেখার। কৃষ্ণেন্দু অধিকারী, এবিপি আনন্দ, কলকাতা।